হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 2023 সালে যারা ক্লাস 8-এ পড়ছো তাদের জন্য রায়ন মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের পেজ নাম্বার 135 থেকে শুরু করে 141-এর মধ্যে যে কটা পেজ রয়েছে পুরো পেজগুলো আজকে এই ভিডিওতে সলভ করে দেবো। এর আগে 135-এর আগে যে পেজগুলো ছিল প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সাথে দিয়েছি, শেয়ার করেছি। যদি তোমরা আগে ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। আর ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ ইভলিউশনের তোমাদের যে প্যাসেজগুলো রয়েছে প্রত্যেকটা টেক্সটের বেঙ্গলি মিনিং এবং অ্যাক্টিভিটি সলিউশনের ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। ক্লাস 8 সিলেবাস বলে যে প্লেলিস্ট রয়েছে ওখানে তোমাদের প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবে এবং রাইটিংগুলোও কিন্তু দেওয়া রয়েছে, তাই অবশ্যই করে কিন্তু চেক করে নিও। চলে আসো রিডিং কম্প্রিহেনশন সিনে। একের দাগে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ক্লাউডস থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তাই ওখান থেকে তোমরা চাইলে চেক করে নিতে পারো। একের দাগের এতে এখানে ম্যাচিং দিয়েছে এ আর বি, একদিকে রয়েছে টাইম আর একদিকে রয়েছে কন্ডিশন অফ ওয়েদার, মানে সময় এবং আবহাওয়ার অবস্থা। দ্য বয় ওয়েন টু স্লিপ, যখন ছেলেটা ঘুমাতে গিয়েছিল তখন আকাশে মেঘেরা জড়ো হচ্ছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য স্কাই। ইন দ্য মিডল অফ দ্য নাইট, ছেলেটা মাঝরাতে দেখেছিল যে দ্য ক্লাউডস ওয়্যার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, দেখেছিল যে কালো এবং ঘন কালো মেঘ রয়েছে। আর রাম্বলিং উইথ অকেশনাল ফ্লাসেস, এবং মেঘগুলো গুরুগম্ভীর আওয়াজ করছিল, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছিল। তারপরটা রয়েছে দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং, ছেলেটা যখন সকালবেলা ঘুম থেকে উঠল দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশটা ছিল পরিষ্কার এবং খালি। তারপরে বিয়ের দাগে এখানে নাম্বারিং করতে বলেছে, অর্থাৎ ঘটনাক্রম অনুযায়ী 1, 2, 3, 4 করে সাজাতে হবে। প্রথমটা 1 নম্বর হবে হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড দ্য কোয়েশ্চেন, তার মাই হলো প্রথম যাকে সে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল। 2 নম্বর ইন ডেসপায়ার হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, হতাশ হয়ে সে তার হাত এবং মুখ ধুয়ে নিল, এটা হবে 2 নম্বর। 3 নম্বরটা হবে দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশটা ছিল পরিষ্কার এবং খালি। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, যেন মনে হচ্ছিল বৃষ্টি হবে। তারপর গ্রামারে চলে আসো। গ্রামারে এখানে দুয়ে তাকে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব অ্যাজ ইন্ডিকেটেড ইন দ্য ব্র্যাকেটস অ্যালং সাইড। তো এখানে উপযুক্ত ভার্ব বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে পাশে লেখা রয়েছে কোন টেন্স ব্যবহার করবে। প্রথমটা রয়েছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে উই উইল বি প্লেয়িং এ ফুটবল ম্যাচ টুমরো ফর 1.5 আওয়ার। তারপরটা শি ড্যাশ দ্য বুক বাই টুমরো, ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করতে বলেছে, তাহলে এখানে শি উইল হ্যাভ ফিনিশ দ্য বুক বাই টুমরো। তারপরটা দ্য ফ্যামিলি উইল হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ফর 5 ইয়ার্স, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে বলেছিল। তারপরে পরের পেজটাতে চলে আসো, এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা দেখো। এটাও নেওয়া হয়েছে ক্লাউডস থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চেক করে নিতে পারো। একের দাগের এতে বলেছে ট্রু ফলস লিখতে। প্রথমটা রয়েছে দ্য বয় ওয়াকড বিটুইন দ্য পন্ডস, ছেলেটা পুকুরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, তাহলে এটা ফলস হবে। 2 নম্বর দ্য থ্রোট অফ দ্য বয় ওয়াজ ড্রাই, ছেলেটার গলা শুকিয়ে গেছিলো, এটা ট্রু হবে। 3 নম্বর দ্য ক্লাউড ওয়াজ দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, এটা ফলস হবে। তারপরে দুয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ডিড দ্য বয় ডু আফটার হি হ্যাড রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছটার ছায়ায় পৌঁছে ছেলেটা কী করেছিল। আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছটার ছায়ায় পৌঁছে দ্য বয় স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান ওয়েল, ছেলেটা কী করেছিল ঠান্ডা জল তার পায়ের উপর ছিটিয়ে দিয়েছিল। আর একটুখানি লিখতে হবে উত্তরটা, যেহেতু এখানে 2 নম্বর রয়েছে। তারপরে লিখবে অ্যান্ড দিয়ে লিখবে হি ওয়াশড হিজ হ্যান্ড অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। তারপরেটা আচ্ছা কুল ওয়াটার অন হিজ ডাস্টি ফিট, এখানে এটা অন হিজ ডাস্টি ফিটটাও কিন্তু অ্যাড করবে। তাহলে উত্তরটা একবার বলে দিচ্ছি, আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি দ্য বয় স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান ওয়েল অন হিজ ডাস্টি ফিট। তারপরে লিখবে অ্যান্ড হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল। তারপরে 2 নম্বর হোয়াট ডিড দ্য বয় সি আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, বেশ কয়েকটা মাঠ পেরোনোর পর ছেলেটা কী দেখতে পেয়েছিল। আফটার ক্রসিং সেভারেল ফিল্ডস, বেশ কয়েকটা মাঠ পেরোনোর পর দ্য বয় স এ লার্জ ট্রি, ছেলেটা একটা বিশাল গাছ দেখতে পেয়েছিল। ইন হু শেড এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, যার ছায়া একটা বড় পার্শ্বিক চক্র ধীরে ধীরে ঘুরছিল। তারপরে গ্রামারে চলে আসো। 3 তাকে এখানে বলেছে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করতে, তাহলে দ্য বয় গোস টু স্কুল বাই এ স্কুল বাস।
তারপরে দ্য ওল্ড ম্যান ইজ অ্যান অনেস্ট পার্সন। তারপরে এখানে উপযুক্ত ভার্ব বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে রবীন্দ্রনাথ রোট দ্য গীতাঞ্জলি। তারপরে একটা দ্য বয় দ্য বেবি হ্যাজ ফলেন অ্যাসলিপ জাস্ট নাও, সবে মাত্র ঘুমিয়েছে তার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে চলে আসো সিন এখানে পরের পেজে, এখানে একটা পোয়েম দেওয়া রয়েছে এবং পোয়েমটা পড়ার পর নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো প্রথমটা রয়েছে দেখো দ্য সান ইজ ওয়ার্ম, সূর্য হচ্ছে উষ্ণ। দু নম্বর দ্য সিজন ইজ স্প্রিং, এখানে বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। দ্য ফার্স্ট ফ্লাওয়ার স্প্রিংস ইন দ্য উড। তারপরে গ্রামার চলে আসো, গ্রামারে পসিবল দেখে হবে, ইম্পসিবল, লেজিবল দেখে হবে, ইললেজিবল, রিজনেবল দেখে হবে, আনরিজনেবল, আর বিলিভস দেখে হবে ডিসবিলিভস। তারপরে পরের পেজ 137 দেখো, এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, এটাও নেওয়া হয়েছে দ্য গ্রেট এস্কেপ থেকে। এটা পড়ার পর চলে আসবে একে ত্যাগের এতে, বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস, ইট মিনস এখানে ট্রু ফলস লিখতে হবে। প্রথমটা রয়েছে মোহাম্মদ জিয়াউদ্দিন বা সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ, সুভাষচন্দ্র বোসই ছিল ছদ্মবেশে মোহাম্মদ জিয়াউদ্দিন, এটা ট্রু হবে। তারপর এটা দু নম্বর রয়েছে, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM সাড়ে আটটা নাগাদ কী করেছিল, ওয়েন দিজেন রিচ দেয়ার হাউস অ্যাট এলগিন রোড, দিজেন তাদের এলগিন রোডের বাড়িতে পৌঁছেছিল, এটা ফলস হবে, এটা শ্রীশির পৌঁছেছিল। তারপরে বিয়ে তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে। এক নম্বর বলেছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, ওয়ান্ডারার কী, দ্য ওয়ান্ডারার ইজ এ জার্মান কার ওন্ড বাই শিশির, শিশিরের একটা জার্মান গাড়ির নাম হলো ওয়ান্ডারার। দু নম্বর, উইচ পার্সনস অব দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ, সুভাষের পালিয়ে যাওয়ার ব্যাপারটা বোস পরিবারে কারা জানতো, ওনলি সুভাষ নিস ইলা, সুভাষের ভাইজি, কেবলমাত্র সুভাষের ভাইজি ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন এবং একটা তুতো ভাই দিজেন নিউ অ্যাবাউট লেখার পর কোশ্চেন থেকে লিখবে দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ, যেহেতু এখানে ধরেনি তার জন্য এখানে লিখিনি এটা, তাহলে এটা কমপ্লিট করবে দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। দু নম্বরটা রয়েছে হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ, কীভাবে সুভাষ নিজেকে ছদ্মবেশ করেছিল বা কীভাবে সুভাষ নিজে ছদ্মবেশ ধারণ করেছিল, তাহলে লিখবে সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তারপরে গ্রামারে চলে আসো, দুয়ে তাকে এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল টেন্স, তো এখানে উপযুক্ত টেন্স বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ইট হ্যাজ বিন স্নোয়িং সিন্স আর্লি মর্নিং। তারপরে এটা আই শ্যাল নিড ইয়োর ভেহিকেল টুমরো ইভিনিং। তারপরে ডুয়াস ডাইরেক্টেড বসাতে বলেছে, প্রথমটা বলেছে কলকাতা ইজ বিগার দ্যান এনি আদার সিটি, এখানে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে, তাহলে নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। তারপরে এটা উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, এখানে ইনফিনিটিভ বসাতে বলেছে ইনফিনিটিভ বসিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, তাহলে উই ইট টু লিভ। তারপরে ভয়েস চেঞ্জ প্রথমটা রয়েছে দে পেইন্টেড দ্য হাউস ব্লু, তাহলে দ্য হাউস ওয়াজ পেইন্টেড ব্লু বাই দেম। তারপরে চারের দেখ এখানে প্রিফিক্স সাফিক্স বসাতে বলেছে, তাহলে আওয়ার ফ্রেন্ড থেকে হবে ফ্রেন্ডশিপ, ইউ শুড নট টু বি রেসপন্সিবল থেকে হবে ইররেসপন্সিবল। তারপরে পরের পেজে চলে আসো, এখানে যে পেজটা রয়েছে এটা রয়েছে দ্য উইন্ড ক্যাপ থেকে, এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে। একে দাগের এতে বলেছে ট্রু ফলস লিখতে, প্রথমটা বলেছে জনস ফাদার ওয়াজ এ পিজেন্ট, জনের বাবা ছিল একজন কৃষক, এটা সত্য হবে, তাহলে এখানে লিখবে ট্রু। তারপরে জন হ্যাড অলওয়েজ পেইড হিট টু হিজ মাদার্স ওয়ার্ডস, জন সবসময় তার মায়ের কথা মেনে চলতো, এটা ট্রু হবে। বিয়ে তাকে এখানে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, এখানে যেটা সঠিক উত্তর সেটাতে টিক মারতে বলেছে, জন ওয়ান্টেড টু বি এ সেইলার, জন একজন নাবিক হতে চেয়েছিল। জন মাদার টোল্ড জন দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল, মা জনকে বলেছিল যে সে মাটির গন্ধ চেনে। তারপরে সিএ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দিতে। এক নম্বর রয়েছে হোয়াই ডিড জন গো অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, কেন জন বিষণ্ণ হৃদয়ে চাষের কাজে গেছিল, জন ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বিকজ হিজ মাদার ফরবেড হিম টু গো টু সি, কারণ তার মা তাকে সমুদ্রে যেতে বারণ করেছিল। এরপর চলে আসো গ্রামারে, দুয়ের দাগে, দুয়ের দাগে এখানে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। ওয়ান ডে পবিত্র ওয়াজ অ্যালোন ইন দ্য হাউস, হি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, দেন হি হার্ড এ সাউন্ড কামিং ফ্রম দ্য কিচেন। তারপরে তিনি তাকে এখানে বলেছে সুপারলেটিভ ডিগ্রিতে রিরাইট করতে। কাশ্মীর ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কাশ্মীর ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। তারপর পরের পেজটা দেখো, এখানে রয়েছে এ থেকে দ্য গ্রেট এস্কেপ থেকে, এটা পড়ার পর এখানে এর তাকে ট্রু ফলস লিখতে বলেছে। প্রথমটা রয়েছে আকবর শাহ অপারেটেড দ্য নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, এটা নর্থ ওয়েস্টার্ন হবে তাই এটা ফলস হবে। তারপরটা দ্য আইটেমস অফ ক্লোদিং ফর সুভাষ ডিসগাইজ ওয়ার পারচেস ফ্রম এ শপ ইন সাউথ ক্যালকাটা, এটা ফলস হবে।
তারপর সেন্ট্রাল কলকাতা থেকে কেনা হয়েছিল। সুভাষ ওয়েন টু এ প্রিন্টার শপ, সুভাষ একটা প্রিন্টারের দোকানে গিয়েছিল, এটাও ফলস, মানে ছাপাখানায় গিয়েছিল। তারপরে বিয়ে তাকে এখানে ট্রু বলেছে, এখানে কোশ্চেন রয়েছে, বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথমটা রয়েছে, হোয়াট আইটেমস ওয়ার পারচেস ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি, সুভাষের যাত্রায় তার সাথে বহন করার জন্য কোন কোন জিনিস নেওয়া হয়েছিল বা কোন কোন জিনিস কেনা হয়েছিল। এ স্যুটকেস, এ বেডরোল, শর্টস অ্যান্ড পিলোস ওয়ার পারচেসড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি। তাহলে শুধুমাত্র হোয়াট আইটেমসের জায়গায় উত্তরগুলো লিখবো, বাকি কোশ্চেন থেকে ওয়ার থেকে যতটা রয়েছে জার্নি অবধি পুরো দেখে দেখে লিখে দিলেই হয়ে যাবে। হোয়াট আইডেন্টিটি ওয়াজ টেকেন বাই সুভাষ টু ট্রাভেল, যাত্রা করার জন্য সুভাষ কী পরিচয় বেছে নিয়েছিল। মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং, কমা দিয়ে লিখবে ট্রাভেলিং ইন্সপেক্টর, কমা দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড ওয়াজ দ্য আইডেন্টিটি টেকেন বাই সুভাষ টু ট্রাভেল। তারপরে গ্রামারে চলে আসো, দুয়ে তাকে এখানে বলেছে ডুয়াস ডাইরেক্টেড। প্রথমটা রয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম বিফোর উই ওয়েন টু স্কুল। তারপরে এটা মে গড ব্লেস ইউ, এখানে মোডাল বসাতে বলেছিল। লাস্ট সানডে আই মেট মুন্নি অ্যাট দ্য বাস স্টপ। তারপরে এটা দার্জিলিং ইজ কুলার দ্যান লাভা। তারপরে এটা রয়েছে, মিস্টার হালদার ইজ এ অনেস্ট ম্যান, অনেস্টের অপোজিট ওয়ার্ড লিখতে হবে, তাহলে ডিসঅনেস্ট হবে। তারপরে পরের পেজটাতে চলে আসো, এখানে এটাও নেওয়া হয়েছে উইন ক্যাপ থেকে, এটা পড়ার পর চলে আসতে হবে একে তাগের এতে। বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানে যেটা সঠিক অপশান হবে সেটাতে টিক দিতে হবে। প্রথমটা রয়েছে, ওয়েন জন ফিনিশ হিজ ওয়ার্ক, যখন জন তার কাজ শেষ করেছিল, হি ইন্টেন্টেড টু প্লাগ দ্য টার্টেল আপ ফ্রম হিজ হেড। দু নম্বর, ফাইন্ডিং দ্যাট দ্য টার্টেল হ্যাড টার্ন ইন টু এ টাইনি ফিয়ারি ম্যান, জন ওয়াজ টেকেন অ্যাব্যাক। বিয়ে তাকে এখানে লিখতে হবে ট্রু ফলস। প্রথমটা রয়েছে, জন ওয়াজ নট এ ডিসোবিডিয়েন্ট চাইল্ড, এটা ফলস হবে। দু নম্বর, দ্য টাইনি গ্রিন ফিয়ারি ম্যান ডিড নট গ্রিট জন, এটা ফলস। তারপরে সিএ তাকে যে প্রশ্নটা রয়েছে, বলেছে হোয়াট ওয়াজ জন ডুইং ওয়েন হি ফাউন্ড দ্য টার্টল, যখন জন ওই কচ্ছপটাকে খুঁজে পেয়েছিল তখন সে কী করছিল। জন ওয়াজ প্লাউইং দ্য ফিল্ড, জন জমিতে লাঙ্গল দিচ্ছিল। ওয়েন হি ফাউন্ড দ্য টার্টল, যখন সে কচ্ছপটাকে খুঁজে পেয়েছিল। তারপরে গ্রামারে চলে আসো, দুইয়ে তাকে এখানে রয়েছে ডিওয়াস ডাইরেক্টেড। প্রথমটা বলেছে যে এখানে কোনটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সেটা আন্ডারলাইন করতে, তাহলে প্রথমে সেন্টেন্সে ওয়াইন্ডিং এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তোমরা যারা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ শিখতে চাও, আমার চ্যানেলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভের বিশেষ ভিডিও দেওয়া রয়েছে, চাইলে কিন্তু চেক করে নিতে পারো, তাহলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কী সেটা বুঝে যাবে ভালো করে। প্রথমটা রয়েছে, হি হেল্প সুভাষ টু লিসেন টু ফরেন ব্রডকাস্ট, এখানে বলেছে উপযুক্ত আর্টিকেল বা প্রিপোজিশন বসাতে, তাহলে এখানে লিসেনের পর এখানে টু বসবে, টু ফরেন ব্রডকাস্ট। তারপরটা, দ্য স্কোয়াল বিকেম এ স্টর্ম দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এখানে বলেছে যেখানে যেটা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে সেটাকে খুঁজে বের করতে এবং সেটাকে পজিটিভে রাইট করতে। তাহলে এখানে কী হবে, দ্য স্টর্ম দে হ্যাড সিন ওয়াজ নট অ্যাজ মাইটি অ্যাজ দ্য স্কোয়াল। তারপরটা, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এখানে বলেছিল ইনফিনিটিভ বসাতে, তাহলে ভিজিটের সাথে টু বসালে কী হয়ে যাবে, টু ভিজিট দ্য স্টিল উড ওয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। তাহলে এখানে তোমাদের 135 থেকে সম্ভবত 135 থেকে 141 মধ্যে যে কটা পেজ ছিল প্রত্যেকটা পেজ সলভ করে দিলাম। এরপরে দিনে তোমাদের যে পেজ রয়েছে সেই পেজটা পরদিন দেখাবো, বাকি রেস্ট অফ দ্য পেজ পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।